আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 1 সেপ্টেম্বর, চলে এসেছি সাতপাকিয়া ফেরিঘাট কাঁচা বাজার শেরপুরে। আপনাদেরকে জানাবো আজকে কোন মালের কী দর চলতেছে, চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন একদম টাটকা কলমি শাক উঠেছে হাটে। কলমি শাক কত করে নিলেন? 20-50 টাকা হিসেবে উনি নিলেন। দেখতে পাচ্ছেন একদম টাটকা কলমি শাক, আজকের বাজার যাচ্ছে 1 কুড়ি 50 টাকা। ভাই ডাটা আপনার? ভাই ডাটা আপনার? আরে একটা বোঝায় কি পরিমাণ ডাটা আছে? এখানে উনি বলতেছেন একটি বোঝাতে প্রায় 400 ডাটা রয়েছে। এটা দাম কত চাচ্ছেন? 100 টাকা বোঝা। কটা আনছিলেন? 4 দিন আসছেন। দাম কত হয়েছে এখন পর্যন্ত? উনি 100 টাকা চাচ্ছেন। দেখতে পাচ্ছেন অনেক বড় বোঝা করেছেন উনি। এক একটা বোঝাতে প্রায় 400 ডাটা রয়েছে, অনেক বড় বড় সাইজের বোঝা। এখন পর্যন্ত দাম উঠেছে 60 টাকা করে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, মূলা শাক উঠেছে হাটে 250 ঠিক দিয়ে দিছি। খুব আকর্ষণীয় মূলা শাক দেখতে পাচ্ছেন। মূলা শাক কত চাইতেছেন? মূলি শাক চাইতেছি 300 করে, 220 টিয়া, 40 টিয়া, 30 টিয়া দাম করে আগর পড়তো বাঙ্গরে। মূলা শাগুনের দাম চাচ্ছেন 300 টাকা, এখন পর্যন্ত 240 টাকা সর্বোচ্চ দাম উঠেছে। উনি বলতেছেন এই দাম বিক্রি করলে ওনার পড়তা পড়তেছে না। ভাই তোমার চাও দাম বলছেন। সুপ্রিয় দর্শক, লাল শাগ উঠেছে একদম পরিষ্কার, কোনো পোকা নেই লাল শাগের মধ্যে। ভাই লাল শাক কত চাইতেছেন? 200 টাকা করি। 200 টাকা করি, কত দাম হয়েছে? 180 টাকা দাম উঠেছে। দেখতে পাচ্ছেন লাল শাকগুলি, লাল শাকগুলি 200 টাকা করে চাচ্ছে। 20 দিন মালের দাম কমে যায় গো ভাই, 80 টাকা পর্যন্ত দাম উঠেছে। কত হলে বিক্রি করবেন? 200 হলে বিক্রি করবেন? উনি লাল শাকগুলো যদি 200 টাকা দাম ওঠে তাহলে কত টাকা? কত টাকা? 200 টাকা বলছেন। এবারে একদম টাটকা পয়সা উঠেছে। পয়সা কত চাইতেছেন? 80 টাকা পাল্লা। 80 টাকা পাল্লা, কত দাম উঠছে? 500 টাকা করে দাম। দাম কত হইছে পাল্লা? পাল্লা দাম 60 টাকা। 60 টাকা দাম উঠেছে। দেখতে পাচ্ছেন বোঝাগুলো একটু লম্বা সাইজের, এগুলো অনেক ভালো মানের পোশাক। উনি দাম চাচ্ছেন 80 টাকা পাল্লা, এক পাল্লায় 5 কেজি, 5 কেজি দাম চাচ্ছেন 80 টাকা, এখন পর্যন্ত দাম উঠেছে 60 টাকা। এবারে দেখতে পাচ্ছেন লাউ শাক উঠেছে। লাউ শাক কত চাইতেছেন? 300। কত দাম হয়েছে? 250 দাম হয়েছে। আপনারটা কত হয়েছে দাম? 200-250 ভাই, 200-250। কত হলে বিক্রি করবেন? 300 হলে দিয়ে দাম। 300 হলে বিক্রি করে দিতেন? দেখতে পাচ্ছেন একদম টাটকা। এগুলো কি আপনার ক্ষেতের নাকি কিনে আনছেন? ক্ষেতের আপনার আবাদের? এখন যে খরচ করছেন এই দামে কি করতে হয়? দেন যায় না তো, যদি মনে করেন এক পাল বীজ দেওয়া যায় তাহলে 500-600 টাকা খরচ হয়ে যায় গা। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আলু, এই আলুর কী বাজার চলতেছে চলুন জেনে নিই। ভাই আলুর বাজার কি আজকে? 50। দেখতে পাচ্ছেন দর্শক আজকে আলুর বাজার চলতেছে 50 টাকা কেজি। এ বিষয়ে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, গতকালকে হঠাৎই কাঁচামরিচের দাম কমে গিয়েছিল, আজকে আবার সে আগের বাজার ফিরে এসেছে। 160 টাকা প্রতি কেজি পাইকারি যাচ্ছে আজকে। দেখতে পাচ্ছেন এবার রয়েছে করলা, আজকে করলার বাজার হচ্ছে 45-46 টাকা প্রতি কেজি পাইকারি। দেখতে পাচ্ছেন পাশে রয়েছে কচুর মুখি, আজকে মুখি কত? আজকে কচুর মুখি যাচ্ছে 42 টাকা কেজি পাইকারি বাজার। এটি তো মুখি ভেদে
দাম কম বেশি রয়েছে, এটি ভালো মানের মুখে হওয়ার কারণে এটির দাম একটু বেশি, 42 টাকা প্রতি কেজি পাইকারি। এবারে দেখতে পাচ্ছেন শসা রয়েছে, শসার বাজার কি আজকে? শসা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শসা, আজকে শসার বাজার চলতেছে 30 টাকা প্রতি কেজি পাইকারি।